শেখ হাসিনা যখন বর্তমান রাষ্ট্রপতির নাম ঘোষণা করেন, তিনি সুস্পষ্টভাবেই বলেছিলেন তিনি একাই এই সিদ্ধান্ত নিয়েছেন, এমনকি তার দলের ব্যক্তিরাও কুপিত হয়েছিলেন। ব্যক্তির হাতে ক্ষমতার এর চেয়ে বড় ডিসপ্লে আমার মনে হয় না আর কখনো বাংলাদেশের গত 52 বছরে হয়েছে, এবং এটা প্রমাণ করে দিচ্ছে যে আসলে ব্যক্তি চাইলে এটা করতে পারেন, সংবিধানের মধ্যেই করতে পারেন। সবচেয়ে বিস্ময়কর ব্যাপার হচ্ছে তিনি সংবিধানের কিন্তু বাইরে যাননি, আমরা কিন্তু বলতে পারিনি যে শেখ হাসিনা সংবিধানের 3 নম্বর অনুচ্ছেদ ভায়োলেট করেছে। সংবিধানের বাইরে কিন্তু তিনি কিছুই করেননি। তার যে ক্ষমতার একেন্দ্রীকরণ ঘটেছে তার একটা দিক হচ্ছে যে তাকে যারা ইনভেন্সিবল ইরিপ্লেসেবল বলে তৈরি করেছেন সেটা হচ্ছে পলিটিক্যাল কালচারের প্রশ্ন, কিন্তু তার হাতে এই ক্ষমতাগুলো এই সংবিধান তুলে দিয়েছিল। তাহলে এর বদলে সাবেক স্বৈরাচারী সরকারের প্রধান শেখ হাসিনার বাইরে যদি আরেকজন আসেন, সংবিধান এই অবস্থায় থাকলে তার হাতেই ক্ষমতার কেন্দ্রীভূতকরণ কোনো অবস্থায় আসলে বন্ধ করা যাবে না, কেন তিনি আমার আপনার মতোই সংবিধান হাতে নিয়ে আমাকে দেখাবেন, আপনাকে দেখাবেন, সবাইকে দেখাবেন যে আমি তো সংবিধানের বাইরে যাচ্ছি না। যেটা নিশ্চিত করা দরকার সেটা হচ্ছে একই ব্যক্তি যেন, যেটা আমরা লক্ষ্য করেছি যে সরকার দল এমনকি রাষ্ট্রের সমস্ত রকম ক্ষমতার অধিকার হয়ে পড়েন, যে কারণে দল এবং সরকারের মধ্যে কোনো পার্থক্য আমরা দেখতে পাইনি, এবং শেষ পর্যন্ত ব্যক্তিকেন্দ্রিক একটি স্বৈরতন্ত্রের মধ্যে বাংলাদেশ প্রবেশ করেছিল।